হ্যালো মাই ভিওয়াশ ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে স্বামী বিবেকানন্দ ম্যারিট কেন্স আন্ডারে স্কলারশিপের আন্ডারে তোমরা কত টাকা পেতে পারো কোন কোর্সে পড়ে থাকলে কত টাকা পাবে সেটারই ব্যাপারে কিন্তু এই ভিডিওতে বলবো তো সেটা কীভাবে তোমরা চেক করবে তো তো তোমরা প্রথমেই যে স্বামী বিবেকানন্দ ম্যারিট কম অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে এখান থেকে তোমরা দেখে নিতে পারো এই যে অফিশিয়াল ওয়েবসাইট যাওয়ার পর তোমরা স্কল ডাউন করতে করতে নিচে চলে যাবে এবং তোমরা একটা অপশান দেখতে পাবে এবাউট স্বামী বিবেকানন্দ ম্যারিট কমভেন্স স্কলারশিপ তো এই যে এবাউট এস এটাতে ক্লিক করে নেবে এটাতে ক্লিক করার সাথে সাথেই তোমরা নতুন যারা স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করতেও পারো এবং তোমরা কে কত টাকা পাবে কোন কোর্সে থাকলে কত টাকা দেওয়া হবে এবং কত পার্সেন্টেজ থাকতে হবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে এখানে ডিটেলসে দেওয়া আছে তো দেখো পুরো একটা ডিটেলসে লিস্ট দিয়েছে কত টাকা পেতে পারো আন্ডার গ্র্যাজুয়েট আর্টস মিনিমাম সিক্সটি থাকতে হবে কত পাবে প্রত্যেক মাসে স্কলারশিপ এবং টোটাল বছরে বারো হাজার টাকা আন্ডার গ্র্যাজুয়েট কমার্স এক হাজার প্রত্যেক মাসে এটা আন্ডার গ্র্যাজুয়েট যারা সায়েন্স তারা পাবে বছরে আঠেরো হাজার এবং মাসে এক হাজার করে তবু এটা ওয়ান টাইম বছরেই দেওয়া হয় সো কত পাবে আঠেরো হাজার এক এ পাবে আন্ডার গ্র্যাজুয়েট প্রফেশনাল কোর্স সিক্সটি পার্সেন্ট থাকলে পনেরোশো করে মাসে তারপর পোস্ট গ্র্যাজুয়েট কত পার্সেন্ট মার্কস থাকতে হবে ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট ফর কন্যাশ্রী তাহলে কত করে পাবে দু হাজার টাকা করে পোস্ট গ্র্যাজুয়েট আর পিজি কমার্স দু হাজার এবং পিজি যারা সায়েন্সের ছাত্র স্টুডেন্ট তারা পাবে আড়াইশ হাজার টাকা করে এবং আদার যে প্রফেশনাল কোর্স সেটা অ্যাটলিস্ট ফিফটি থ্রি থাকলে পাবে আড়াইশ হাজার টাকা করে নন নেট এমফিল যারা করছে তারা পাবে পাঁচ থেকে আট হাজার টাকা প্রত্যেক মাসে মানে ষাট থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত পার ইয়ার ষাট হাজার থেকে ছিয়ানব্বই হাজার পরবর্তী হলো এইচএসের যারা ক্যান্ডিডেট এইচএস মানে ইলেভেনে পাস করেছে তারা পাবে প্রত্যেক মাসে এক হাজার এবং বছরে বারো হাজার এছাড়া যারা আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং তাদের কত থাকতে হবে সিক্সটি থাকতে হবে ডিপ্লোমাতে এবং পোস্ট গ্র্যাজুয়েশে ফিফটি থাকতে হবে এবং তারা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পাচ্ছে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে এবং বছরে ষাট কে বা ষাট টাকা পাচ্ছে পলিটেকনিকে যারা পড়ছে তারা পাবে পনেরোশো করে প্রত্যেক মাসে এবং মেডিকেলে যারা পাচ্ছে তারাও পাবে পনেরো সরি পাঁচ হাজার প্রত্যেক মাসে এবং পনেরোশো তো এই ছিল একটা ডিটেলসে পুরো লিস্টটা কোন কোর্সে পড়ে থাকলে তোমরা কত টাকা করে পেতে পারো তো তোমরা গিয়ে পদে চেক করে নিতে পারো তো ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ফোর ওয়াচিং জয় হিন্দ